ছোট ছোট সারপ্রাইজ গিফট পেতে কে না পছন্দ করে, আমি একদমই ব্যতিক্রম না। আমিও মাঝে মাঝে সারপ্রাইজ গিফট পেতে অনেক পছন্দ করি। এরকমই আমার হাজব্যান্ড হঠাৎ করে লাঞ্চের পরে দেখলাম বাহিরে বের হলো, বের হয়ে পর বলতেছে যে আমি জাস্ট একটু বাহিরে যাব, আসছি বলে সে গেল। ডেলিভারি ম্যান হয়তো নিচে এসেছিল, তো সে পিক করলো, নিয়ে চলে আসলো। তারপর আমাকে বললো যে যাও তুমি শাওয়ার নিয়ে আসো, দেন তোমাকে একটা গিফট দিব। তো মানে আমিও খুব এক্সাইটমেন্ট, তো আমি হ্যাপি হয়ে গেলাম দেখে, কারণ আমি কিছুদিন ধরেই দেখতেছিলাম এইগুলো ফটো ফ্রেমগুলো অনেক সুন্দর লাগতেছিলো বাসা সাজানোর জন্য। তো সে হঠাৎ করে যে আমার ছবিগুলো মানে কালেক্ট করে এরকম একটা সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা হলো আমার বেডরুমেটা আসলে অনেক বড়, অনেক সুন্দর, একদম বেডের উপরে জাস্ট ওয়াও লাগতেছিলো। মানে এলোমেলো অগোছালো একটা রুম, এরকম মানে হঠাৎ মানে ঘোচালো লাগছে, সুন্দর লাগছে দেখে। তো এই তো সামনের রুমটাও আমার একদম অনেক সুন্দর করে মানে সেই সব সাজিয়েছে, সব কিছু করেছে আমার হাজব্যান্ড। সে অনেক মানে এটা আনার পর থেকে অনেক স্ট্রাগল করেছে, এটাকে ঠিক করতে হয়েছে, সেট আপ করতে হয়েছে, সে একদম ফিতা ধরে ধরে সেট আপ করেছে। এই যে আমার যেগুলো একদম ফেসবুকে অনেক বেশি পছন্দের ছিল ওই পিকগুলো থেকেই তৈরি করেছে, বাট আমি যদি আমার মতো অর্ডার করতাম তাহলে আমি সেম পিকগুলোই দিতাম। অ্যাকচুয়ালি আমার মনটা বেশ কিছুদিন ধরে, দেড় মাস ধরে খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ মানে খুব বেশি খারাপ, তার জন্যই হয়তো এই গিফটটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।